أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. এই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা ঈমান আনবে না আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখসমূহ পর্দায় ঠেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয় তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুন আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো তখন তারা বলে আমরাও কি ঈমান আনবো বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বুঝে না আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার কুমতলবে হয়রান ও পেরেশান থাকে তারা সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েত লাভ করতে পারেনি তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে সে কিছুই দেখতে পায় না তারা বধির মুখ ও অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না আর তাদের উদাহরণ সেসব লোকের মতো
যারা দুর্যোগপূর্ণ ঝোড়ো রাতে পথ চলে, যাতে থাকে আধার, গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তী দিগকে সৃষ্টি করেছেন, তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ও ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে, অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না, বস্তুত এসব তোমরা জানো। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো, তোমাদের সেসব সাহায্যকারীদের সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবে না, তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, তা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ইমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে, এ তো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকূল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তদূর্ধ্ব বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জা বোধ করেন না। বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এই উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা কাফির তারা বলে, এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলবই বা কি ছিল? এ দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপদগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাকেও বিপদগামী করেন না। বিপদগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে, আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে, ওরা যথার্থই ক্ষতিগ্রস্ত। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারে প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনঃসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সব বিষয়ে অবহিত। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন,
আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। তারা বলল, তুমি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি আমাদের যা শিখিয়েছ সেসব ছাড়া নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হেকমতওয়ালা। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সেসবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো? এবং যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহ খেতে থাকো, কিন্তু এ গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদস্খলিত করেছিল। পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন। অতঃপর আল্লাহ পাক তাঁর প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন, নিশ্চয় তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু। আমি হুকুম করলাম, তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে। আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে তারাই হবে জাহান্নামবাসী, অনন্তকাল সেখানে থাকবে। হে বনি ইসরায়েলগণ, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় করো আমাকেই। আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারকারী হইও না আর আমার আয়াতের অল্প মূল্য দিও না এবং আমার আজাব থেকে বাঁচো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। আর নামাজ কায়েম করো, যাকাত দান করো
এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। যারা এ কথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদিগারের এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে, হে বনি ইসরায়েলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং তারা কোন রকম সাহায্যও পাবে না। আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তি দান করেছি ফেরাউনদের লোকদের কবল থেকে, যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিত। বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহাপরীক্ষা। আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনদের লোকদিগকে, অথচ তোমরা দেখছিলে, আর তখন আমি মুসার সাথে ওয়াদা করেছি 40 রাত্রির, অতঃপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মুসার অনুপস্থিতিতে, বস্তুত তোমরা ছিলে জালেম। অতঃপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। আর স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো। আর যখন মুসা তাঁর সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদেরই ক্ষতি সাধন করেছ এই গোবৎস নির্মাণ করে, কাজেই এখন তওবা করো স্বীয় স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট। তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হল, নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী অত্যন্ত মেহেরবান। আর যখন তোমরা বললে, হে মুসা, কশ্চিনকালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব, বস্তুত তোমাদেরকে পাকড়াও করল বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে, তারপর মরে যাবার পর তোমাদেরকে আমি তুলে দাঁড় করিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া, সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি, বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। আর যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সেজদা করে ঢুকো আর বলতে থাকো, আমাদিগকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদেরকে অতিরিক্ত দানও করব।
অতঃপর জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে তারপর আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর আজাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে আর মুসা যখন নিজ জাতির জন্য পানি চাইল তখন আমি বললাম স্বীয় জ্যেষ্ঠের দ্বারা আঘাত করো পাথরের উপরে অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এল বারোটি প্রস্রবণ তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট আল্লাহর দেয়া রিজিক খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না আর তোমরা যখন বললে হে মুসা আমরা একই ধরনের খাদ্যদ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না কাজী তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয় তরকারি কাঁকড়ি গম মসুরি পেঁয়াজ প্রভৃতি মুসা আলাইহিস সালাম বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট সে বস্তুর পরিবর্তে যা উত্তম তোমরা কোন নগরীতে উপনীত হও তাহলেই পাবে যা তোমরা কামনা করছ আর তাদের উপর আরোপ করা হল লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকল এমন হল এজন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত তার কারণ তারা ছিল নাফরমান সীমা লঙ্ঘনকারী নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা ও সাবেইন তাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে আর তাদের কোনোই ভয়ভীতি নেই তারা দুঃখিতও হবে না আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছ কাজেই আল্লাহর অনুগ্রহ এবং মেহরবানি যদি তোমাদের উপর না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে তোমরা তাদেরকে ভালোরূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি যখন মুসা আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছ মুসা আলাইহিস সালাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মুসা আলাইহিস সালাম বললেন তিনি বলেছেন সেটা হবে একটা গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের এখন আদিষ্ট কাজ করে ফেল তারা বলল তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে মুসা আলাইহিস সালাম বললেন তিনি বলেছেন যে গাঢ় পীতবর্ণের গাভী যা দর্শকদের আনন্দ দান করে তারা বলল তোমার প্রভুর কাছে প্রার্থনা করো তিনি বলে দিন যে সেটা কিরূপ কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসা আলাইহিস সালাম বললেন তিনি বলেন যে
এ গাভী ভূকর্ষণ ও পানিসেচে শ্রমে অভ্যস্ত নয়, হবে নিষ্কলঙ্ক নিখুঁত। তারা বলল, এবার সঠিক তথ্য এনেছ। অতঃপর তারা সেটা জবাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করেছিলে, যা তোমরা গোপন করছিলে তা প্রকাশ করে দেওয়া ছিল আল্লাহর অভিপ্রায়। অতঃপর আমি বললাম, গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করো। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ প্রদর্শন করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো। অতঃপর এ ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা পাথরের মতো অথবা তদপেক্ষা কঠিন। পাথরের মধ্যে এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, এমনও আছে যা বিদীর্ণ হয়, অতঃপর তা থেকে পানি নির্গত হয়, এবং এমনও আছে যা আল্লাহর ভয়ে খসে পড়তে থাকে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। হে মুসলমানগণ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত, অতঃপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল। যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা মুসলমান হয়েছি। আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে তখন বলে, পালনকর্তা তোমাদের জন্য যা প্রকাশ করেছেন তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে, তোমরা কি তা উপলব্ধি করো না? তারা কি এতটুকু জানে না যে আল্লাহ যেসব বিষয় পরিজ্ঞাত, যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে? তোমাদের কিছু লোক নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। তারা বলে, আগুন আমাদিগকে কখনো স্পর্শ করবে না, কিন্তু কয়েকদিন ব্যতীত। বলে দিন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছ যে আল্লাহ কখনো তার খেলাফ করবেন না? না, তোমরা যা জানো না তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ। হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকার্য করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। যখন আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতা আত্মীয় স্বজন এতিম ও দীন দরিদ্রদের সাথে সৎ ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠিত করবে এবং যাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী। যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজ দিগকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে। অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করছ এবং তোমাদেরই এক দলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছ, তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছ। আর যদি তারাই কারো বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছ।
অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস করো এবং কিয়দংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে, পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনোই পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছিয়ে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না। অবশ্যই আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রসুল পাঠিয়েছি। আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মুজিজা দান করেছি এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। অতঃপর যখনই কোন রসুল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার প্রদর্শন করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ। তারা বলে, আমাদের হৃদয় অর্থাবৃত এবং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন, ফলে তারা অল্পই ঈমান আনে। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল যা সে বিষয়ে সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত, অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব অস্বীকারীদের উপর আল্লাহর অভিসম্পাত। যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ, যেহেতু তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করেছে। এই হঠকারী তার দরুন যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন। অতএব তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও, তখন তারা বলে, আমরা মানি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে। সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে, অথচ এ গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে। বলে দিন, তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদের হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে? সুস্পষ্ট মুজিজা সহ মুসা তোমাদের কাছে এসেছেন, এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবর্ষ বানিয়েছ, বাস্তবে কি তোমরা অত্যাচারী? আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর উঁচু করে ধরলাম যে শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়েছি আর শোনো, তারা বলল, আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফুরের কারণে তাদের অন্তরে গোবৎসপ্রীতি পান করানো হয়েছিল। বলে দিন, তোমরা বিশ্বাসী হলে তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়। বলে দিন, যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে অন্য লোকদের বাদ দিয়ে, তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। কশিনকালেও তারা মৃত্যু কামনা করবে না ওইসব গুনাহের কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গুনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে, এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন। তাদের প্রত্যেকে কামনা করে যেন হাজার বছর আয়ু পায়, অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ দেখেন যা কিছু তারা করে। আপনি বলে দিন, যে কেউ জিব্রাইলের শত্রু হয়, যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাজিল করেছেন যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা ও রসুলগণ এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু হয়,
নিশ্চিতই আল্লাহ সেসব কাফের শত্রু। আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শন সমূহ অবতীর্ণ করেছি, অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না। কি আশ্চর্য যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে, বরং অধিকাংশই বিশ্বাস করে না। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আগমন করলেন যিনি ওই কিতাবে সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কিতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল, যেন তারা জানেই না। তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফুর করেনি, শয়তানরাই কুফুর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়েই এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য, কাজে তুমি কাফির হইও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যত দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারো অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে। তারা ভালোরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ, যদি তারা জানত। যদি তারা ঈমান আনত এবং খোদা ভীরু হত তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত, যদি তারা জানত। হে মুমিনগণ, তোমরা রায় না বলো না, উনজুর না বলো এবং শুনতে থাকো, আর কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির তাদের মনোপুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে স্বীয় অনুগ্রহ দান করেন, আল্লাহ মহান অনুগ্রহদাতা। আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান? তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নভোমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য? আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই। ইতিপূর্বে মুসা আলাইহিস সালাম যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন, মুসলমানগণ তোমরাও কি তোমাদের রসুলকে তেমনি প্রশ্ন করতে চাও? যে কেউ ইমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদের কোন রকমে কাফির বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায়। যাক, তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন। তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এটা তাদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো। হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে, তার জন্য পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো পথেই নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো পথেই নয়।
অথচ সবাই খোদাই কিতাব পাঠ করে। এমনিভাবে যারা মূর্খ তারাও তাদের মতোই উক্তি করে। অতএব আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে নির্দেশ দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তাঁর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলিকে উজাড় করতে চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম আর কি? এদের পক্ষে মসজিদ সমূহে প্রবেশ করা বিধিও নয়, অবশ্য ভীত সন্ত্রস্ত অবস্থায়। ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, অতএব তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি তো এসব কিছু থেকে পবিত্র, বরং নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর আজ্ঞাধীন। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের আদিস্রষ্টা। যখন তিনি কোনো কার্য সম্পাদনে সিদ্ধান্ত নেন তখন সেটিকে একথাই বলেন, হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না? এমনিভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে, তাদের অন্তর একই রকম। নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করেছি তাদের জন্য যারা প্রত্যয়শীল। নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্মসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। আপনি দোজখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। ইহুদি ও খ্রিস্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হল সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্ক্ষা সমূহের অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই। আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই তৎপ্রতি বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা ভয় করো সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না, কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। যখন ইব্রাহিমকে তাঁর পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও? তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী অবস্থানকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো, স্মরণ করো যখন ইব্রাহিম বললেন, পরওয়ারদিগার, এ স্থানকে তুমি শান্তিধাম করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আযাবে ঠেলে দেব, সেটা নিকৃষ্ট বাসস্থান। স্মরণ করো
যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিল, তারা দোয়া করছিল, পরওয়ারদিগার আমাদের এ কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ। পরওয়ারদিগার আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয় তুমি তওবা কবুলকারী দয়ালু। হে পরওয়ারদিগার, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন, নিশ্চয় আপনি পরাক্রমশীল হিকমতওয়ালা। ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে, নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেন অনুগত হও, সে বলল আমি বিশ্বপালকের অনুগত হলাম। এরই ওসিয়ত করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবু, যে হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়, যখন সে সন্তানদের বলল আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল আমরা তোমার, তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের প্রভুর ইবাদত করব, তিনি একক উপাস্য। আমরা সবাই তাঁর আজ্ঞাবহ। তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে, তারা যা করেছে তা তাদেরই জন্য, তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। তারা বলে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও তবেই সুপথ পাবে, আপনি বলুন কখনই নয়, বরং আমরা ইব্রাহিমের ধর্মে আছি যাতে বক্রতা নেই, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমূহের উপর ইমান এনেছি, আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আমরা তারই আনুগত্যকারী। অতএব তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো, তবে তারা সুপথ পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হঠকারিতায় রয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে আপনার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে, আমরা তাঁরই ইবাদত করি। আপনি বলে দিন তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছ, অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ। অথবা তোমরা কি বলছ যে নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিসসালাম ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন? আপনি বলে দিন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তার চাইতে অত্যাচারী কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে? আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন,
সে সম্প্রদায় অতীত হয়ে গেছে, তারা যা করেছে তা তাদের জন্য এবং তোমরা যা করছ তা তোমাদের জন্য, তাদের কর্ম সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না। এখন নির্বোধরা বলবে, কিসে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ওই কেবলা থেকে যার উপর তারা ছিল? আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান। এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য এবং যাতে রসুল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম যাতে এ কথা প্রতীয়মান হয় যে কে রসুলের অনুসারী থাকে আর কে পিঠ টান দেয়। নিশ্চিতই এটা কঠোরতম বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদের আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল করুণাময়। নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কেবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন সেই সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না, তারাও একে অন্যের কেবলা মানে না। যদি আপনি তাদের বাসনা অনুসরণ করেন সে জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে নিশ্চয়ই আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে, আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন, কাজেই তুমি সন্দিহান হইও না। আর সবার জন্যই রয়েছে কেবলা এক এক দিকে, যেদিকে সে মুখ করে ইবাদত করবে। কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ক্ষমতাশীল। আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। নিঃসন্দেহে এটাই হল তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য। বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন। আর তোমরা যেখান থেকেই বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে। অবশ্য যারা অবিবেচক তাদের কথা আলাদা, কাজেই তাদের আপত্তিতে ভীত হইও না, আমাকেই ভয় করো যাতে আমি তোমাদের জন্য আমার অনুগ্রহসমূহ পূর্ণ করে দিই এবং তাতে যেন তোমরা সরল পথ প্রাপ্ত হও। যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব ও তাঁর তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দিবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে
সাহায্য প্রার্থনা করো। নিশ্চিতই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না। এবং অবশ্যই আমি তোমাদিওকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাব, তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরাহ পালন করে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তাআলা অবশ্যই তা অবগত হবেন এবং তার সেই আমলের সঠিক মূল্য দেবেন। নিশ্চয় যারা গোপন করে, আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদকারীগণেরও। তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদি সংশোধন করে ও মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী পরম দয়ালু। নিশ্চয় যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লানত। এরা চিরকাল এ লানতের মাঝেই থাকবে, তাদের উপর থেকে আজাব কখনো হালকা করা হবে না এবং এরা বিরামও পাবে না। আর তোমাদের উপাস্য একই মাত্র উপাস্য, তিনি ছাড়া মহাকরুণাময় দয়ালু কেউ নেই। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু। আর আবহাওয়ার পরিবর্তনে এবং মেঘমালায়, যা তাঁরই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে, নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। আর কতই না উত্তম হতো যদি এ জালিমরা পার্থিব কোনো কোনো আজাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আজাবই সবচেয়ে কঠিনতর। অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক, এবং অনুসারীরা বলবে, কতই না ভালো হতো যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরাও তাদের প্রতি তেমনি অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি। এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য, অথচ তারা কশিনকালেও আগুন থেকে বের হতে পারবে না।
হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো এ নির্দেশই তোমাদেরকে দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব বিষয়ে মিথ্যারোপ করো যা তোমরা জানো না। আর যখন তাদেরকে কেউ বলে যে সে হুকুমেরই আনুগত্য করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তখন তারা বলে, কখনো না, আমরা তো সে বিষয়েরই অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি। যদিও তাদের বাপদাদারা কিছুই জানত না, জানত না সরল পথ। বস্তুত এহেন কাফিরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোন জীবকে আহ্বান করছে যা কোনো কিছুই শোনে না হাঁক ডাক আর চিৎকার ছাড়া, বধির, মুখ এবং অন্ধ, সুতরাং তারা কিছুই বোঝে না। হে ইমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি, এবং শুক্রিয়া আদায় করো আল্লাহর যদি তোমরা তাঁরই বন্দিগি করো। তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শুকর মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমা লঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। নিশ্চয় যারা গোপন করে যা আল্লাহ নাজিল করেছেন কিতাবে এবং সেজন্য গ্রহণ করে অল্প মূল্য, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন না তাদের পবিত্র করা হবে। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব। এরাই হল সে সমস্ত লোক যারা খরিদ করেছে হেদায়তের বিনিময়ে গোমরাহী এবং খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আজাব। অতএব তারা দোজখের উপর কেমন ধৈর্য ধারণকারী। আর এটা এজন্য যে আল্লাহ নাজিল করেছেন সত্যসহ কিতাব, আর যারা কিতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চিতই তারা জেদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে। সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎ কাজ হল এই যে ইমান আনবে আল্লাহর উপর, কেয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসুলের উপর, আর ব্যয় করবে সম্পদ তাঁরই মহাব্বতে আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, মুসাফির এবং ভিক্ষুকদের জন্য এবং মুক্তিকামী কৃতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং বিপদাপদে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হল সত্যাশ্রয়ী আর তারাই পরহেজগার। হে ইমানদারগণ, তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কিসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায়, দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায়। অতঃপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেওয়া হয় তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে বেদনাদায়ক আজাব। হে বুদ্ধিমানগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো। তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায়
তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ইনসাফের সাথে পরহেজগারদের জন্য এ নির্দেশ জরুরি নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন ও জানেন যদি কেউ ওসিয়ত শোনার পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে তবে যারা পরিবর্তন করে তাদের উপর এর পাপ পতিত হবে যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো গুনাহ হবে না নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল অতি দয়ালু হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসে রোজা রাখবে আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা সৎপথে আসতে পারে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ করো আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরে শুভ্র রেখা পরিষ্কার দেখা যায় অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না এই হল আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া সীমানা অতএব এর কাছেও যেও না এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য যাতে তারা বাঁচতে পারে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো নেকি বা কল্যাণ নেই অবশ্য নেকি হল আল্লাহকে ভয় করার মধ্যে আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পারো
আর লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে। অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর তাদেরকে হত্যা করো যেখানে পাও সেখানেই, এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুত ধর্মীয় ব্যাপারে ফেতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো। এই হল কাফিরদের শাস্তি। আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু। আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফেতনার অবসান হয় এবং আল্লাহর দীন প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা নিবৃত হয়ে যায় তাহলে কারোর প্রতি কোনো জবরদস্তি নেই, কিন্তু যারা জালিম তাদের ব্যাপার আলাদা। সম্মানিত মাসি সম্মানিত মাসির বদলা, আর সম্মান রক্ষা করারও বদলা রয়েছে। বস্তুত যারা তোমাদের উপর জবরদস্তি করেছে তোমরা তাদের উপর জবরদস্তি করো যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যারা পরহেজগার আল্লাহ তাদের সাথে রয়েছেন। আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পরিপূর্ণভাবে পালন করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানি যথাস্থানে পৌঁছে যাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কোরবানি করবে। আর তোমাদের মধ্যে হজ ও ওমরা একত্রে একই সাথে পালন করতে চাও তবে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুত যারা কোরবানির পশু পাবে না তারা হজের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি, আর সাতটি রোজা রাখবে ফিরে যাবার পর। এভাবে দশটি রোজা পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য তাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাকো, সন্দেহাতীতভাবে জেনো যে আল্লাহর আজাব বড়ই কঠিন। হজের কয়েকটি মাস আছে সুবিদিত। এসব মাসে যে লোক হজের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রীর সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয়। না অশোভন কোনো কাজ করা না ঝগড়া বিবাদ করা হজের সেই সময় জায়েজ। আর তোমরা যা কিছু সৎকাজ করো আল্লাহ তা জানেন। আর তোমরা পাথেয় সাথে নিয়ে যাও, নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়। আর আমাকে ভয় করতে থাকো। হে বুদ্ধিমানগণ, তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোনো পাপ নেই। অতঃপর যখন তাওয়াফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে তখন মাশহারে হারামের নিকটে আল্লাহকে স্মরণ করো। আর তাকে স্মরণ করো তেমনি করে যেমন তোমাদেরকে হেদায়েত করা হয়েছে। আর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ। অতঃপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফেরে। আর আল্লাহর কাছেই মাগফিরাত কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী করুণাময়। আর অতঃপর যখন হজের যাবতীয় অনুষ্ঠান ক্রিয়াদি সমাপ্ত করে সারবে তখন স্মরণ করবে আল্লাহকে, যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ দাদাদেরকে, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। তারপর অনেকে তো বলে যে হে পরওয়ারদিগার,
আমাদিওকে দুনিয়াতে দান করো অথচ তার জন্য পরকালে কোনো অংশ নেই। আর তাদের মধ্যে কেউ কেউ বলে, হে পরওয়ারদিগার, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে দোজখের আজাব থেকে রক্ষা করো। এদেরই জন্য অংশ রয়েছে নিজেদের উপার্জিত সম্পদের, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে, অতঃপর যে লোক তাড়াহুড়া করে চলে যাবে শুধু দুদিনের মধ্যে তার জন্য কোনো পাপ নেই, আর যে লোক থেকে যাবে তার উপর কোনো পাপ নেই। অবশ্য যারা ভয় করে, আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই তার সামনে সমবেত হবে। আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনে কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে, আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক। যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও প্রাণ নাশ করতে পারে। আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে, সুতরাং তার জন্য দোজখই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতর ঠিকানা। আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি কল্পে নিজেদের জ্ঞানের বাজি রাখে। আল্লাহ হলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হে ইমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চিতরূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতঃপর তোমাদের মাঝে পরিষ্কার নির্দেশ এসে গেছে বলে জানার পরেও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী বিজ্ঞ। তারা কি সেদিকেই তাকিয়ে রয়েছে যে মেঘের আড়ালে তাদের সামনে আসবেন আল্লাহ ও ফেরেশতাগণ, আর তাতেই সব মীমাংসা হয়ে যাবে? বস্তুত সব কার্যকলাপই আল্লাহর নিকট গিয়ে পৌঁছবে। বনি ইসরায়েল দিগকে জিজ্ঞেস করো, তাদেরকে আমি কত স্পষ্ট নির্দেশাবলী দান করেছি, আর আল্লাহর নিয়ামত পৌঁছে যাওয়ার পর যদি কেউ সে নিয়ামতকে পরিবর্তিত করে দেয়, তবে আল্লাহর আজাব অতি কঠিন। পার্থিব জীবনের উপর কাফিরদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আর তারা ইমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। পক্ষান্তরে যারা পরহেজগার, তারা সেই কাফিরদের তুলনায় কিয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে, আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন। সকল মানুষ একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল, অতঃপর আল্লাহ তাআলা পয়গম্বর পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসাবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব যাতে মানুষের মাঝে বিতর্কমূলক বিষয় মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেনি, কিন্তু পরিষ্কার নির্দেশ এসে যাবার পর নিজেদের পারস্পরিক জেদবশত তারাই করেছে যারা কিতাব প্রাপ্ত হয়েছিল। অতঃপর আল্লাহ ইমানদারদেরকে হিদায়ত করেছেন সেই সত্য বিষয়ে যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত হয়েছিল। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ বাতলে দেন। তোমাদের কি এই ধারণা যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে, তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট, আর এমনিভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী
ও তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত এ কথা বলতে হয়েছে যে কখন আসবে আল্লাহর সাহায্য, তোমরা শুনে নাও, আল্লাহর সাহায্য একান্ত নিকটবর্তী। তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে, বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য, আত্মীয় আপনজনের জন্য, এতিম অনাথদের জন্য, অসহায়দের জন্য এবং মুসাফিরদের জন্য। আর তোমরা যে কোনো সৎ কাজ করবে নিঃসন্দেহে তা অত্যন্ত ভালোভাবেই আল্লাহর জানা রয়েছে। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন, তোমরা জানো না। সম্মানিত মাস সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ করা কেমন, বলে দাও এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ, আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা, মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ। আর ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহাপাপ। বস্তুত তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে যাতে করে তোমাদিগকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে যদি তা সম্ভব হয়। তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আর তারাই হল দোজখবাসী, তাতে তারা চিরকাল বাস করবে। আর এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে আর আল্লাহর পথে লড়াই জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময়। তারা তোমাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও এত দুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ, আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। আর তোমার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে, বলে দাও নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য নির্দেশ সুস্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করতে পারো। দুনিয়া ও আখেরাতের বিষয়ে আর তোমার কাছে জিজ্ঞেস করে এতিম সংক্রান্ত হুকুম, বলে দাও তাদের কাজকর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম, আর যদি তাদের ব্যয়ভার নিজের সাথে মিশিয়ে নাও তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। বস্তুত অমঙ্গলকামী ও মঙ্গলকামীদেরকে আল্লাহ জানেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ। আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান কৃতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা নারীরা কোনো মুশরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান কৃতদাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভালো, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোজখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার প্রতি, আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েজ ঋতু সম্পর্কে, বলে দাও এটা অসুচি, কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো,
তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। তোমাদের স্ত্রীরা হল তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনে ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে, আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আর নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না, মানুষের সাথে কোনো আচার আচরণ থেকে, পরহেজগারী থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। আল্লাহ সবকিছুই শোনেন জানেন। তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না, কিন্তু সেসব কসমের ব্যাপারে ধরবেন তোমাদের মন যার প্রতিজ্ঞা করেছে, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ধৈর্যশীল। যারা নিজেদের স্ত্রীদের নিকট গমন করবে না বলে কসম খেয়ে বসে তাদের জন্য চার মাসের অবকাশ রয়েছে, অতঃপর যদি মিলমিশ করে নেয় তবে আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আর যদি বর্জন করার সংকল্প করে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী ও জ্ঞানী। আর তালাকপ্রাপ্ত নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েজ পর্যন্ত, আর যদি সে আল্লাহর প্রতি এবং আখেরাত দিবসের উপর ইমানদার হয়ে থাকে তাহলে আল্লাহ যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়। আর যদি সদ্ভাব রেখে চলতে চায় তাহলে তাদেরকে ফিরিয়ে নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদের অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে, আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বিজ্ঞ। তালাকে রাজি হল দুবার পর্যন্ত, তারপর হয় নিয়ম অনুযায়ী থাকবে না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য জায়েজ নয় তাদের কাছ থেকে, কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ে এ ব্যাপারে ভয় করে যে তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয় তবে উভয়ের মধ্যে কারোরই কোনো পাপ নাই। এই হল আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা, কাজেই একে অতিক্রম করো না। বস্তুত যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তারাই হল জালেম। তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেওয়া হয় তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হল আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা, যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয় তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভূতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না, আর যারা এমন করবে নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে। আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে
এবং তাও স্মরণ করো যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজিল করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময়। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ণ করতে থাকে তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়ম অনুযায়ী বিয়ে করতে বাধা দান করো না। এ উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে আল্লাহ ও কিয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুবছর দুধ খাওয়াবে যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। আর সন্তানের অধিকারী অর্থাৎ পিতার উপর হল সে সমস্ত নারীর খোরপোশের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী। কাউকে তার সামর্থ্য অতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না। আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর ওয়ারিসদের উপর দায়িত্ব এই, তারপর যদি পিতামাতা ইচ্ছা করে তাহলে দুবছরের ভিতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছড়িয়ে দিতে পারে, তাতে তাদের কোনো পাপ নেই। আর যদি তোমরা কোনো ধাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও তাতেও কোনো পাপ নেই। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে তখন সেই স্ত্রীদের কর্তব্য হল নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে তখন নিজের ব্যাপারে নীতিসঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহর অবগতি রয়েছে। আর যদি তোমরা আকার ইঙ্গিতে সে নারীর বিয়ের পয়গাম দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই সে নারীদের কথা উল্লেখ করবে, কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না। অবশ্য শরীয়তে নির্ধারিত প্রথা অনুযায়ী কোনো কথা সাব্যস্ত করে নেবে। আর নির্ধারিত ইদ্দত সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না। আর এ কথা জেনে রাখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহ তা জানা আছে, কাজেই তাকে ভয় করতে থাকো। আর জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ও ধৈর্যশীল। স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোনো মোহর সাব্যস্ত করার পূর্বেও যদি তালাক দিয়ে দাও তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। তবে তাদেরকে কিছু খরচ দেবে, আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কম সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী। যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের উপর দায়িত্ব। আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও তাহলে যে মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিতে হবে। অবশ্য যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে থাকে সে অর্থাৎ স্বামী যদি ক্ষমা করে দেয় তবে তা স্বতন্ত্র কথা। আর তোমরা পুরুষরা যদি ক্ষমা করো তবে তা হবে পরহেজগারের নিকটবর্তী। আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্তৃত হয়ো না। নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ সেসবই অত্যন্ত ভালো করে দেখেন। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অতঃপর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে তাহলে পদচারী অবস্থাতেই পড়ে নাও অথবা সরওয়ারের উপরে।
তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদের শেখানো হয়েছে যা তোমরা ইতিপূর্বে জানতে না। আর যখন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তখন স্ত্রীদের ঘর থেকে বের না করে এক বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে ওসিয়ত করে যাবে। অতঃপর যদি সে স্ত্রীরা নিজে থেকে বেরিয়ে যায় তাহলে সে নারী যদি নিজের ব্যাপারে কোনো উত্তম ব্যবস্থা করে তবে তাতে তোমাদের উপর কোনো পাপ নেই। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বিজ্ঞতা সম্পন্ন। আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেওয়া পরহেজগারদের উপর কর্তব্য। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। তুমি কি তাদেরকে দেখনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, অথচ তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ তাদেরকে বললেন মরে যাও, তারপর তাদেরকে জীবিত করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না। আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শোনেন। এমন কে আছে যে আল্লাহকে কর্য দেবে উত্তম কর্য? অতপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তাঁরই নিকট তোমরা সবাই ফিরে যাবে। মুসার পরে তুমি কি বনি ইসরায়েলের একটি দলকে দেখনি যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি? নবী বললেন তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না? তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি থেকে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হল তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়াল। আর আল্লাহ তাআলা জালিমদের ভালো করে জানেন। আর তাদেরকে তাদের নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ সাব্যস্ত করেছেন। তারা বলতে লাগল তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর, অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি, আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যাকে ইচ্ছা, আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সকল বিষয়ে অবগত। বনি ইসরায়েলদেরকে তাদের নবী আরো বললেন তালুতের নেতৃত্বের চিহ্ন হল এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মুসা হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। অতঃপর তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বেরুল তখন বলল নিশ্চয় আল্লাহ তোমাদিগকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে, সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে লোক তার স্বাদ গ্রহণ করল না নিশ্চয়ই সে আমার লোক, কিন্তু যে লোক হাতের আঁজলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষ অবশ্য তেমন গুরুতর হবে না। তারপর সবাই পান করল সেই পানি সামান্য কয়েকজন ছাড়া। পরে তালুত যখন তা পার হল এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার তখন তারা বলতে লাগল
আজকের দিনে জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগল, সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে। আর যারা ধৈর্যশীল, আল্লাহ তাদের সাথে রয়েছেন। আর যখন তালুত ও তার সৈন্যবাহিনী শত্রুর সম্মুখীন হল, তখন বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ় পথ রাখো, আর আমাদের সাহায্য করো সে কাফির জাতির বিরুদ্ধে। তারপর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের সৈন্যবাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা, আর তাকে যা চাইলেন শেখালেন। আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত। কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ একান্তই দয়ালু, করুণাময়। এগুলো হল আল্লাহর নিদর্শন, যা আমরা তোমাদেরকে যথাযথভাবে শুনিয়ে থাকি, আর আপনি নিশ্চিতই আমার রসুলগণের অন্তর্ভুক্ত। এই রসুলগণ, আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি, তাদের মধ্যে কেউ তো হল তারা যার সাথে আল্লাহ কথা বলেছেন আর কারো মর্যাদা উচ্চতর করেছেন, এবং আমি মরিয়ম তনয় ঈসাকে প্রকৃষ্ট মজিজা দান করেছি এবং তাকে শক্তি দান করেছি রুহুল কুদ্দুস অর্থাৎ জিব্রাইলের দ্বারা। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে পরিষ্কার নির্দেশ এসে যাবার পর পয়গম্বরদের পিছনে যারা ছিল তারা লড়াই করত না, কিন্তু তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেছে, অতঃপর তাদের কেউ তো ইমান এনেছে আর কেউ হয়েছে কাফির। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে তারা পরস্পর লড়াই করত, কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন। হে ইমানদারগণ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যাতে না আছে বেচা কেনা, না আছে সুপারিশ কিংবা বন্ধুত্ব। আর কাফিররাই হল প্রকৃত জালিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়েত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী তাগুতদেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতুল যা ভাঙাবার নয়। আর আল্লাহ সবই শুনেন এবং জানেন। যারা ইমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হল দোজখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে। তুমি কি সে লোককে দেখনি যে পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিমের সাথে, এ কারণে যে আল্লাহ সে ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন? ইব্রাহিম যখন বলল, আমার পালনকর্তা হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সে কাফির হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে
সরল পথ প্রদর্শন করেন না। তুমি কি সে লোককে দেখনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়ি ঘরগুলো ভেঙে ছাদের উপর পড়েছিল? বলল, কেমন করে আল্লাহ মরণের পর একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন 100 বছর, তারপর তাকে উঠালেন। বললেন, কতকাল এভাবে ছিলে? বলল, আমি ছিলাম একদিন কিংবা একদিনেরও কিছু কম সময়। বললেন, তা নয়, বরং তুমি তো 100 বছর ছিলে। এবার চেয়ে দেখো নিজের খাবার ও পানীয়ের দিকে, সেগুলো পচে যায়নি, এবং দেখো নিজের গাধাটির দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চেয়েছি। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো যে আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। অতঃপর যখন তার উপর এ অবস্থা প্রকাশিত হল, তখন বলে উঠল, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালন কর্তা, আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করবে। বললেন, তুমি কি বিশ্বাস করো না? বলল, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে এজন্য চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও, পরে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও, অতঃপর সেগুলোর দেহের 1-1টি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে দাও। তারপর সেগুলোকে ডাকো, তোমার নিকট দৌড়ে চলে আসবে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, অতি জ্ঞান সম্পন্ন। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে 100 দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই, তারা চিন্তিতও হবে না। নম্র কথা বলে দেওয়া এবং ক্ষমা প্রদর্শন করা ওই দান খয়রাত অপেক্ষা উত্তম। যার পরে কষ্ট দেওয়া হয়, আল্লাহ তাআলা সম্পদশালী, সহিষ্ণু। হে ইমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না। সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অতএব এ ব্যক্তি দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো যার উপর কিছু মাটি পড়েছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হল, অনন্ত তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ওই বস্তুর কোনো সওয়াব পায় না যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য, তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের মতো, যাতে প্রবল বৃষ্টিপাত হয়, অতঃপর দ্বিগুণ ফসল দান করে। যদি এমন প্রবল বৃষ্টিপাত নাও হয়, তবে হালকা বর্ষণই যথেষ্ট। আল্লাহ তোমাদের কাজকর্ম যথার্থই প্রত্যক্ষ করেন। তোমাদের কেউ পছন্দ করে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আর এতে সর্বপ্রকার ফল ফসল থাকবে এবং সে বার্ধক্যে পৌঁছবে, তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে, এমত অবস্থায় এ বাগানে একটি ঘূর্ণিবায়ু আসবে যাতে আগুন রয়েছে, অনন্তর বাগানটি ভস্মীভূত হয়ে যাবে? এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো। হে ইমানদারগণ, তোমরা স্বীয় উপার্জন থেকে
এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না কেননা তা তোমরা কখনো গ্রহণ করবে না তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও জেনে দেখো আল্লাহ অভাবমুক্ত গুণী শয়তান তোমাদেরকে অভাব অনটনে ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয় উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান তোমরা যে খয়রাত বা সদ্ব্যয় করো কিংবা কোনো মানত করো আল্লাহ নিশ্চয়ই সেসব কিছু জানেন অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম আর যদি খয়রাত গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম আল্লাহ তাআলা তোমাদের কিছু গুনাহ দূর করে দেবেন আল্লাহ তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন তাদেরকে সৎপথে আনার দায় তোমার নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন যে মাল তোমরা ব্যয় করো তা নিজ উপকারার্থে করো আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না তোমরা যে অর্থ ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না খয়রাত ঐসব লোকের জন্য যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে সক্ষম নয় অজ্ঞ লোকেরা যাঞ্চা না করার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না তোমরা যে অর্থ ব্যয় করবে তা আল্লাহ তাআলা অবশ্যই পরিজ্ঞাত যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাত্রে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে তাদের জন্য তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না যারা সুদ খায় তারা কিয়ামত দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয় তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদ নেয়ারই মতো অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তা তার ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোজখে যাবে তারা সেখানে চিরকাল অবস্থান করবে আল্লাহ তাআলা সুদকে চিহ্নিত করবেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে সৎ কাজ করেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান করেছে তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও কিন্তু যদি তোমরা তাওবা করো তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে তোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে তাকে স্বচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত
আর যদি ক্ষমা করে দাও তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি করো ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতঃপর প্রত্যেকই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না হে মুমিনগণ যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেবে লেখক লিখতে অস্বীকার করবে না আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন তার উচিত তা লিখে দেওয়া এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন স্বীয় পালনকর্তা আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দুমাত্রেও ব্যাসক্রম না করে অতঃপর ঋণ গ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজের লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লিখাবে দুজন সাক্ষী করো তোমাদের পুরুষদের মধ্য থেকে যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো যাতে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয় যখন ডাকা হয় তখন সঙ্গীদের অস্বীকার করা উচিত নয় তোমরা একে লিখতে অলসতা করো না তা ছোট হোক কিংবা বড় নির্দিষ্ট সময় পর্যন্ত এ লিপিবদ্ধ করা আল্লাহর কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে সাক্ষ্যকে অধিক সুষ্ঠু রাখে এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত কিন্তু যদি কারবার নগদ হয় পরস্পরে হাতে হাতে আদান প্রদান করো তবে তা না লিখলে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা ক্রয় বিক্রয়ের সময় সাক্ষী রাখো কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত না করা হোক যদি তোমরা এরূপ করো তবে তা তোমাদের পক্ষে পাপের বিষয় আল্লাহকে ভয় করো তিনি তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ সবকিছু জানেন আর তোমরা যদি প্রবাসে থাকো এবং কোনো লেখক না পাও তবে বন্ধকি বস্তু হস্তগত রাখা উচিত যদি একে অন্যকে বিশ্বাস করে তবে যাকে বিশ্বাস করা হয় তার উচিত অন্যের প্রাপ্য পরিশোধ করা এবং স্বীয় পালনকর্তা আল্লাহকে ভয় করা তোমরা সাক্ষ্য গোপন করো না যে কেউ তা গোপন করে তার অন্তর পাপ পূর্ণ হবে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খুব জ্ঞাত যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সবই আল্লাহরই যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরেশতাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তে যা সে করে হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না হে আমাদের পালনকর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছো হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো